হ্যালো বন্ধুরা গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বলবো ও তোমাদেরই কিছু কোশ্চেনের উত্তর মানে তোমরা যেগুলো কমেন্ট সেকশনে করেছো তার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন কি আমি নিয়ে এসেছি এবং তোমরা এই ভিডিওটার মাধ্যমে তোমরা পেয়ে যাবে তোমাদেরই কোশ্চেনের উত্তর এবং তোমরা মাধ্যমিকে কিভাবে কি করবে সব বিস্তারিত আলোচনা করব এখানে সেই সম্বন্ধেই ওই কোশ্চেন করা হয়েছে তো চলুন বন্ধুরা ভিডিওটি পুরো ওয়াচ করো ও তোমাদের আশা করি এই ভিডিও থেকে অনেক হেল্প হতে পারে তো বন্ধুরা তোমরা যদি নতুন চ্যানেলে দর্শক হয়ে থাকো তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সাথে সাথে আইকনে ক্লিক করো সবার প্রথমে এই নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে আমার কাছে রয়েছে তোমাদের কমেন্ট সেকশনের উত্তর এবং আমি সবার কমেন্ট এন এখান থেকে তুলে আনতে পারিনি কারণ একই ধরনের এর অনেকে কমেন্ট করেছে সবার কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব না কিন্তু আমি যত সম্ভব চেষ্টা করছি যে তোমাদের কো যে সব কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো ক্লিয়ার করা কারণ কমেন্ট সেকশানে যদি আমি কমেন্ট করি সবার কাছে পৌঁছে যায় না অনেকেই সেগুলো ও দেখতে পারেন আর একই কোশ্চেন বারবার করে আমাকে রিপিট করতে হয় সেই কারণে আমি এখানে পুরো ক্লিয়ার করে দেবো তোমাদের এর যে তোমাদের যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো আর বেশিরভাগ যে টপিক নিয়ে কোশ্চেন করা হয়েছে সেই টপিকগুলোর মধ্যে যে টপিকগুলো সব থেকে সেরা মানে একই বিভিন্নবার একই কোশ্চেন করা হয়েছে তার মধ্যে থেকে একজনের কোশ্চেনটা আমি নিয়ে নিয়েছি এবং এই কোশ্চেনের অ্যান্সার আমি করব ও তোমাদের একজনের অ্যান্সার করা মানে তোমাদের প্রত্যেকের এর অ্যান্সারটা জেনে নেওয়া কেন একই কোশ্চেন অনেকই করেছো সবার আর কমেন্ট পড়ে বলা এখানে সম্ভব না সেই কারণে আমি কিছু কোশ্চেন পিক আপ করেছি যাদের করিনি তারা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও ও মনে দুঃখ পাওয়ার কিছু নেই পরবর্তী সময় অবশ্যই তোমার কোশ্চেন কমেন্টও পিক আপ করবো বন্ধুরা সবার প্রথম যে বন্ধু কমেন্ট করেছে তার নাম হলো শৈবাল বোস সে বলেছে এ যে স্যার মাধ্যমিক প্রয়োগের সলভ সহ সাজেশান দিন ইন এ দা দিলে খুব ভালো হয় তা মানে আমাকে বলে দিয়েছে যে সাজেশান দিতে প্রয়োগের উপর আমি বহুত আগেই প্রয়োগের উপর একটা সাজেশান দিয়ে দিয়েছি যে এই কটা মাধ্যমিক দু হাজার জন্য সলভ করলেই হবে আর ওগুলো ও যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় তোমরা অনেকেই কমেন্ট কমেন্ট সেকশনে কমেন্ট করেছিল অনেক আগে যে প্রয়োগগুলো ও সলভ করে দিন তো আমি রীতিমতো প্রত্যেকটা প্রয়োগ ও সলভ করে দিয়েছি এক একটা ভিডিওতে প্রত্যেকটা প্রয়োগ সলভ করে দিয়েছি এবং বিস্তারিত আলোচনা করেছি কোথায় কীভাবে কীভাবে তোমাদের পরীক্ষার হলেও মনে রাখতে হবে পুরো পার্টিকুলার জিনিসটা বলে দিয়েছি আশা করছি তোমরা ভিডিও যারা দেখে নিয়েছো তারা তো দেখে নিয়েছো যারা দেখো নি তারা ডিসক্রিপশান চেক করো ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো অথবা তোমরা প্লে লিস্ট চেক করতে পারো ও ভিডিওগুলো প্লেলিস্টে পেয়ে যাবে মাধ্যমিক প্রয়োগ দু হাজার উনিশের এর প্লে লিস্টে তোমরা এটা পেয়ে যাবে এরপরে যে বন্ধু কোশ্চেন করেছে এ তার নাম হলো জয় বেন তিনি কোশ্চেন করেছে যে দাদা বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর সম্পূরক এটা একটু করিয়ে দিলে ভালো হয় প্রথম কথা এ যে উপবাদ্যটা বলছো সেই উপবাদ্যটার পুরো হলো ও বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলো পরস্পর সম্পূরক ঠিক আছে এই কোশ্চেনটা আমি মেবি করিয়ে দিয়েছি কিনা আমার খেয়াল নেই কেন রীতিমতো প্রচুর উপবাদ্য প্রচুরই করাতে হয় আমার মানে স্পেশালি আমার স্টুডেন্টদের তারপরে যেটুকু সময় পাই সেটুকু সময় তোমাদের জন্য ভিডিও বানাই তো ও এই কারণে আমার মনে নেই কেন যদি না করিয়ে দিয়ে থাকি তা অবশ্যই করিয়ে দেবো তোমাকে তুমি নেক্সট ভিডিওতে পেয়ে যাবে আর যদি করিয়ে দিই আমি বলে দেবো তোমাকে স্পেশালি যে এই লিঙ্ক দিয়ে দেবো তোমরা এই তুমি এই লিঙ্ক থেকে দেখে নিতে পারো এরপরে বন্ধুরা গেম স্টার থেকে কোয়েশ্চেন করেছে যে উচ্চতা এবং দূরত্বের অঙ্কগুলো করিয়ে দিবেন উচ্চতা এবং দূরত্বের অঙ্ক মানে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো আমি এখনও পর্যন্ত হয়তো কয়েকটা শর্ট কোশ্চেনের মধ্যে তোমাদের করিয়ে দিয়েছি পুরো করানো হয়নি আমি সময় পাইনি আমি অবশ্যই এই নেক্সট ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে মানে এই এই উইকে পুরোপুরি পরপর র্যান্ডামলি বহুত ভিডিও আসবে তোমাদের জন্য যে মাধ্যমিকের ওপর আর এর মধ্যে অবশ্যই টপিক থাকবে উচ্চতা আর দূরত্বের মধ্যে এ গেমস্টারকে জানিয়ে দিই যে তুমি এই সপ্তাহের মধ্যে ভিডিও ফলো করো আর সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো কেন প্রত্যেকটা ভিডিও পার্টিকুলারলিভাবে তোমরা পেয়ে যাবে উচ্চতা এবং দূরত্বের অঙ্ক নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে এরপরে যে এ বন্ধু কোশ্চেন করেছে সেটি দেখে নেব এরপরে বলেছে যে আমাকে পার্সোনালি বলেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি আমি এখন বলবো না পুরো বিস্তারিত আমার লাইফ নিয়ে একটা ভিডিও করবো অনেকেই আমাকে পার্সোনালি কোশ্চেন করেছে যে এ তোমার বাড়ি কোথায় তুমি কি করো তুমি কি করছো অনেকে জানি অনেকে ইন্টারেস্টিং জানতে চাইছে যে আমি কেমন কিভাবে এ আমার লাইফটাকে লিড করছি আমি অবশ্যই তোমাকে বলবো যে আমি কোন সময় কি করি এ জানাবো কিন্তু এটা এটা এই ভিডিওতে না পরবর্তী একটা ভিডিওর পুরো বিস্তারিত আলোচনা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত এরপর অর্জুন ভাই কমেন্ট করেছে যে এ থ্যাংক ইউ স্যার আরও কিছু ভিডিও আপলোড করুন অবশ্যই আমার টাইম খুব শর্ট আমি যেটুকু সময় পাই সেইটুকু সময় ভিডিও করি তোমাদের জন্য তোমরা যাতে কিছু শিখতে পারো সেই জন্যই আমি ভিডিওটা আপলোড করি মেনলি অন্য কোনো থিঙ্ক নেই আমার ওপর আমি রীতিমতো সারাদিন যেটু টিউশনি করার পর যেটুকু সময় পাই এবং আমার আর কিছু পার্সোনাল কাজ তো অবশ্যই সবার থেকে থাকে তোমাদের যেরকম থাকে এ সেই পরে তারপরেই এই তোমাদের জন্য ভিডিও আপলোড করি তো অবশ্যই আমি চেষ্টা করি আমার দিক থেকে সবথেকে বেশি ভিডিও আপলোড করার কিন্তু এখন যেহেতু তোমরা এত ভালোবাসা দিচ্ছো এবং এত রেসপন্স করছো পরবর্তীকালে আমি হয়তো ভিডিও টাইমটি অনেক বাড়িয়ে দেবো এবং প্রচুর পরিমাণে তোমরা ভিডিও পেয়ে যাবে বন্ধুরা এর পরের যে কমেন্টটি সেটি খুবই ভালো একটা কমেন্ট করেছে এ অনিন্দিতা মন্ডল কমেন্ট করেছে যে এ কাইন্ড স্যার কাইন্ডলি আপনি যদি এ ক্লাস টেনের এর মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য ফিজিক্যাল সায়েন্স এর এর কোনগুলো ইম্পর্টেন্ট এর কোনগুলো ইম্পর্টেন্ট এটা নিয়ে একটা ভিডিও পোস্ট করেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ অবশ্যই আমি ফিজিক্যাল সায়েন্সের ওপর ওর ভিডিও বানাবো ফিজিক্যাল সায়েন্সের ম্যাথামেটিক্সের ওপর ভিডিও বানাবো ফিজিক্যাল সায়েন্সের কোন কোন বিষয়গুলো তোমাদের করতে হবে এবং কোন কোন বিষয়গুলো ও করলে খুবই ভালো হবে সময় তোমাদের হাতেও কম আর আমার হাতেও কম সত্যি বলতে এটাই কিন্তু আমি যথারীতি চেষ্টা করব এবং তোমাকে এ অঙ্কগুলো কোনগুলো কোন টাইপসগুলো ইম্পর্টেন্ট এবং সেগুলো বিস্তারিত ও অঙ্কগুলো কীভাবে করতে হবে বিস্তারিত আলোচনা করবো ও আমি ভিডিও করতে পারছি না সেরকমভাবে সময় পাচ্ছি না এডিটিং করতে হবে ভিডিও আপলোড করতে হবে ভিডিও শ্যুট করতে হবে সব কিছু করতে বহুত চাই টাইম সময় নষ্ট হচ্ছে এ সেই কারণে আমি এখন ভাবছি লাইভ ভিডিও আসবো তোমরা তোমাদের সামনে লাইভ আসবো টেস্ট পেপার সলভ করবো এটা আমি রীতিমতো দ্বিতীয় ভিডিওটিতে বলে দেবো টাইমিং যে আমি এই টাইমে লাইভ আসবো ও এবং তোমাদের টেস্ট পেপার যে নতুন টেস্ট পেপার বেরিয়েছে এ কেউ যদি না কিনে থাকো এবিটি টেস্ট পেপার কিনে নাও আমি রীতিমতো একটা টাইম দিয়ে দেবো তোমাদের এই টাইমে উইকলি দুদিন কি তিন দিন আমি টেস্ট পেপার নিয়ে আলোচনা করবো এক দু ঘন্টার জন্য আসবো পুরো এক দু ঘন্টা তোমাদের টেস্ট পেপার নিয়ে আলোচনা করবো তোমাদের টেস্ট পেপার পুরো শর্ট কোশ্চেন ম্যাথামেটিক স ফিজিক্সের আমি জানি না পারবো কিনা দুটো এখন টাইম খুবই কম সেই কারণে ম্যাথামেটিক্সে আমি পুরো কমপ্লিট করিয়ে দিয়ে দেবো বন্ধুরা এরপরে কমেন্ট করেছেন আপসোনা সোনা আপসোনাকে বলে দিই ই যে তুমি যে কোশ্চেনটা করেছো দাদা উপবাদ্যগুলির পেজ নাম্বার দিন অনেকেই একই কোশ্চেন করেছে যে উপবাদ্যগুলো আমি বলে দিয়েছি সেই উপবাদ্যগুলোর পেজ নম্বর দিন কিন্তু ও আমি পেজ নম্বর একজনকে দুজনকে তিনজনকে দিয়ে দিয়েছি আমি একটা কথা বলে দিই যে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করছো কিন্তু প্লে লিস্ট দেখছো না আগের ভিডিওগুলো অবশ্যই আমি বলছি যারা আগের ভিডিওগুলো দেখো নি সেদের অন্য কথা অনেকে দেখছি একই কোশ্চেন আমি কতজনকে একই কথা বলব কতজনকে পেজ নম্বর বলে দেবো আমি বলে দিচ্ছি তোমরা প্লে চেক করো প্রত্যেকটা ভিডিও ও আমি দিয়ে দিয়েছি উপবাদ্যের উপর যে উপবাদ্যগুলো আমি বলে দিয়েছি যে জন্য ইম্পর্টেন্ট এগুলো করলে ভালো হয় তোমাদের এর মধ্যে থেকে আসার সম্ভাবনা আছে ওগুলো খুব জোর দিয়ে করো এবং আমি ওগুলো কিভাবে মনে রাখতে হবে পুরো বিস্তারিত আলোচনা করেছি তোমরা ডিসক্রিপশান চেক করো ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে এ উপবাদ্য এবং প্রয়োগের তোমরা ওখান থেকে দেখে নিতে পারো বন্ধুরা এরপরে সুষমন ভাই কমেন্ট করেছেন যে রাশিবিজ্ঞান দিন রাশিবিজ্ঞান আমি দিনই এখনো রাশি বিজ্ঞান নিয়ে কোনো আলোচনা করিনি স্ট্যাটিস্টিক নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। আর রাশিবিজ্ঞান আমি অবশ্যই দেবো কিন্তু রাশি বিজ্ঞানে অনেকগুলো টপিক রয়েছে যেমন ও সংখ্যাগুরু মান রয়েছে এটি পরবর্তী ভিডিওর কোনো একটি ভিডিওতে তোমরা পেয়ে যাবে সংখ্যাগুরু মান তারপরে তোমাদের মধ্যমা রয়েছে এ তারপরে তোমাদের রয়েছে এ তোমাদের এ রয়েছে ওজাইফ তারপরে তোমাদের কিভাবে প্রত্যক্ষ গড় পদ্ধতি কল্পিত গড় পদ্ধতি ঠিক আছে অনেকগুলো পার্ট রয়েছে তো এতগুলো জানি না আমি ডিসকাস করতে পারবো কিনা কিন্তু যথারীতি চেষ্টা করো তার মধ্যে সংখ্যাগুরু মান আর মধ্যম আমি দেখিয়ে দেবো আর বলে দেবো তোমরা কোন দুটো ও টপিক ভালো করে করে যাবে আর কীভাবে মনে রাখতে বিস্তারিত আমি আলোচনা করবো বন্ধুরা এরপরে সৌম্যজিৎ কুন্ডু কোশ্চেন করেছেন এন কোশ্চেন করেছে স্যার আমাকে বাড়িতে এ বলেছে ম্যাথে এ নব্বই পেতে হবে বাট আমি পাবো কি করে বলতে পারেন এন কোশ্চেনটা যদি একটু বলেন তাহলে আমি কৃতজ্ঞতা থাকবো দেখো কোশ্চেন রীতিমতো আমি জানি না কি কোশ্চেন আসবে আমি আজকে পাঁচ বছর কি ছ বছর আমার এক্সপিরিয়েন্স মানে ক্লাস তোমাদের টেন পড়াচ্ছি বিগত বছরে আমার মোটামুটি ছত্রিশ থেকে চল্লিশটা স্টুডেন্ট আমার পরীক্ষা দেবে মাধ্যমিক দেবে এ বছর তো আমি এইটুকু বলতে পারি যে আমার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের সাজেশন দিচ্ছি আর আমি বলতে পারি যদি নব্বই পেতে হয় তাহলে কোনো সাজেশানের ওপর ভিত্তি করে নব্বই পাওয়া সম্ভব নয় আমি ঈশ্বর নয় আমি কোশ্চেন দিচ্ছি না কেউ যে যে বলবে যে নাইনটি পারসেন্ট পাওয়া যাবে নব্বই পাওয়া যাবে সে ভুল বলবে এ যে নব্বই পাওয়ার জন্য কোনো রীতিমতো ও সাজেশানের তোমরা প্রয়োগ করলে নব্বই পেতে পারো না কিন্তু ফিফটি পারসেন্ট তোমরা পেতে পারো সাজেশানের ভিত্তি করলে আমি যারা পাস করতে চাই না একদম কিছু জানে না তারা পেতে পারে এবং তারা সিক্সটিও পেতে পারে কিন্তু নাইনটি পার্সেন্ট তোমাকে যদি পেতে হয় তাহলে অবশ্যই মনে রাখতে হবে তোমাকে পড়াশোনা করতে হবে সেটা এখন সম্ভব না তোমরা আগের থেকে যদি পড়াশোনা করো এবং মনোযোগ সহকারে হলে এখনও সম্ভব এক তোমাদের এ প্রায় এক মাসের বেশি বাকি রয়েছে এখনো পরীক্ষার তোমার মনোযোগ সহকারে করতে হবে এবং প্রত্যেকটা বিষয় কমপ্লিটলি তোমাকে জানতে হবে তবেই তুমি নাইনটি পেতে পারবে আর জানি না আমার মনে হয় এটা কোনো ব্যক্তিগত ইস্যু নিয়ে কোনো ব্যক্তিগতভাবে এই কথাটাকে নিও না কিন্তু আমার যেটা মনে হয় সেটাই বললাম যদি নাইনটি পার্সেন্ট পেতে হয় তাহলে তোমাকে কোনো সাজেশনের ওপর ভিত্তি করে চললে চলবে না সেগুলো ভালো করে করো তার সাথে সাথে এ তোমাদের পুরো ও কমপ্লিট করতে হবে বইটাকে তবেই কিন্তু কেউ যদি মনে করে সিক্সটি পার্সেন্ট পাবো আমি ভালো না অঙ্কতে এ খুব ভালো ইন্টার লাগে না তবে তোমরা সাজেশান ফলো করতে পারো ও কিন্তু নাইনটি পার্সেন্ট পাওয়ার জন্য ও সাজেশনের সাথে তোমাকে পুরো কমপ্লিট করতে হবে আর আমি যেগুলো বলবো সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে তো মস্তি অফার থেকে কোশ্চেন করেছে এ দাদা প্লিজ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন হ্যাঁ অনেকে কোশ্চেন করেছে শুধু ও এখানে ভাই কোশ্চেন করেনি অনেকে কোশ্চেন করেছে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন আমি এখনও ও হোয়াটসঅ্যাপ যেটা ইউজ করি সেটা ভালো করে নিজে এ যে কোশ্চেনগুলো বন্ধুরা করে আমার স্পেশালি যে বন্ধুরা রয়েছে এ এ সেই বন্ধুদের অ্যান্সার দিতে পারি না তোমার কমেন্ট সেকশনে অ্যান্সার দিতে পারি না কিন্তু ও তাও তোমাদের যে মনের কথা বা তোমরা ইমেজ মানে ইমেজ এ আমাকে সেন্ড করতে পারবে হোয়াটসঅ্যাপে আমি একটা হোয়াটসঅ্যাপ এই উইকের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার দিয়ে দেবো ও একটা ভিডিওতে যখন আমি বলবো লাইভতে কখন আসবো ওর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দেবো তোমাদের প্রবলেম ওখানে দেবে আমি ওই ভিডিও যখন লাইভে আসবো তখন ওই প্রবলেমগুলো দেখে এ তোমাদের করে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা এছাড়া অনেকেই ফিডব্যাক দিয়েছে যে ভিডিওগুলো খুব ভালো হচ্ছে ভিডিওগুলো চালিয়ে যাও তাদের অসংখ্য ধন্যবাদ যেমন এখানে এ জয় ভাই বলেছে খুবই ভালো লাগছে এ অর্জুন ভাই বলেছে যে খুবই ভালো লাগলো স্যার আর আর তারপরে এখানে অর্জুন ভাই আরেকটা কোশ্চেন করেছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি একটু আগে তোমাদের ক্লিয়ারও করে দিয়েছি তার নিউ টেস্ট পেপার বেরোলে এ কোশ্চেনগুলো সমাধান করে দিলে খুব খুশি হব ধন্যবাদ তো এখানে এ তোমাকে জানিয়ে রাখি অর্জুন সহ আমার সমস্ত দর্শক ও আমার সমস্ত বন্ধুদের আমি জানিয়ে রাখি এই যে এ টেস্ট পেপার সংক্রান্ত যে কোশ্চেন বা নিউ টেস্ট পেপারের কথা বলছি আমি নিউ টেস্ট পেপার বলতে তোমাদের রিকমেন্ড করবো ও স্কুল থেকে যে একটা পর্ষদের টেস্ট পেপার দেয় সেই পর্ষদের টেস্ট পেপার থেকে কোশ্চেনগুলোকে ভালো করে সলভ করো প্রত্যেকটা বিষয়ের আর স্পর্শ ছাড়া যে আমাদের এবিটি বেরিয়ে গেছে এবিটিএ টেস্ট পেপার এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই পুরো এমসি থেকে শুরু করে এ দু নম্বরের তিন নম্বরের তিন নম্বরে আমি শর্ট কোয়েশ্চেন কি চার নম্বরে শর্ট কোশ্চেন তোমাদের করাবো না তোমরা করো যেটা অসুবিধা হবে আমি হোয়াটসঅ্যাপ নম্বর দেবো বলেছি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাও সেটা আমি করে দেবো ও আর করতেও পারি যে বর্ট কোশ্চেন একটা পেজ ধরলাম পুরো ওই দিনকে ওই পেজটা পুরো কমপ্লিট করে দিলাম আর শর্ট কোয়েশ্চেন এক নম্বর দু নম্বর সত্য মিথ্যে সমস্ত আমি করে দেবো কেন হচ্ছে বিস্তারিত আলোচনা করে এবং কিভাবে তোমাদের পরীক্ষায় এই প্রস্তুতি নিতে হবে এবং পরীক্ষায় কিভাবে তোমরা কোশ্চেনগুলোকে লিখবে কি বেশি নাম্বার ক্যারি করতে পারবে কি প্রসিডিওরে লিখলে সমস্ত কিছু আলোচনা করব ও তো তোমরা সাবস্ক্রাইব করো ও তাহলে তোমাদের কাছে এ ভিডিওটি চলে যাবে যে আমি লাইভ ভিডিওটি একটা লাইভ ভিডিওতে আসবো এবং এসে বলে দেবো ও তোমাদের কি কি কোন সময় আমি লাইভে আসবো টেস্ট পেপার সলভ করাবো কোন সময় আমি এই ভিডিও দেবো পুরো বিস্তারিত আলোচনা করব তো এখনও আমার ডিসিশন হয় না হোয়াটসঅ্যাপ নাম্বারও সেখানেই বলে দেবো তার এছাড়া তোমরা কী করবে ডেসক্রিপশানে যাও ডেসক্রিপশন দেখে নেবে এ ওখানে আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ওখানে প্রচুর পরিমাণে আমি আপডেট দিয়ে দিই এছাড়া ফেসবুক পেজও তোমরা লাইক করে দিতে পারো তো ওখানে প্রচুর পরিমাণে আপডেট দেওয়া হয় বন্ধুরা এরপরে কোশ্চেন করেছে অমিত হাসান দাদা সম্পাদ্যগুলো দিন সম্পাদ্যগুলো আমি রীতিমতো একটা সাজেশানে বলে দিয়েছি এই এই সম্পাদ্য করতে হবে কিভাবে যদি করতে হয় না পারো ও আমাকে কমেন্ট করো আমাকে জানো আমি সম্পাদ্য নিয়েও আলোচনা করে দেবো তোমাদের কিভাবে সম্পাদ্য করতে হবে এ অন্তবিত্ত রয়েছে যার মধ্যে পরিবৃত্ত রয়েছে তোমাদের বর্গমূল বের করতে দেয় যে রুট নাইনের বর্গমূল কি রুট টোয়েন্টি ওয়ানের বর্গমূল ও বর্গমূল এক ধরনের বের করতে দেয় এছাড়া তোমাদের এর আয়তক্ষেত্র থেকে কীভাবে বড়ক্ষেত্র করতে হবে মধ্য সমানুপাতিক বের করতে হবে এই কতগুলো বিষয় রয়েছে সম্পাদের মধ্যে থেকে এ যেগুলো আমি বিস্তারিত আলোচনা করবো এবার কোন বিষয়ে সম্পাদের কোন বিষয়ে তোমার প্রবলেম হচ্ছে সেটা জানো পুরো বিষয়ে মানে কমপ্লিট করে এখন আমার পক্ষে কেন কারোর পক্ষেই সম্ভব না কোন বিষয়ে প্রবলেম হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে এখন জানাও আর আমি হোয়াটসঅ্যাপ তো দিয়ে দেবো তখন হোয়াটসঅ্যাপে ওই পার্টিকুলার যে সম্পাদকটি অসুবিধা হচ্ছে সেটি আমাকে পাঠিয়ে দেবে সেটা তোমাদের করে দেখিয়ে দেবো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তার সাথে সাথে বেল ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই যে পরবর্তী ভিডিও মানে নেক্সট পর্ব দেখার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আর প্রিভিয়াস ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে প্রিভিয়াস ভিডিওটি দেখে নেবেন তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো কেয়ার বাই বাই